বন্ধুরা, আজকে আমি ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি বন্যপ্রাণীদের মধ্যে, বিশেষ করে সিংহ। এই সিংহ সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই মনে পড়ে এরা জাতে হচ্ছে মাংসাশী। এরা মাংস ছাড়া অন্য কিছু তারা নামমাত্র খায়, কিন্তু আসলে কিন্তু এরা মাংস ছাড়া বাঁচতে পারবে না। সুতরাং এরা জাত মাংসাশী হিসাবে খুবই জনপ্রিয়তা এবং বনের রাজা হিসাবে সিংহকেই মানা যায়। সেহেতু আজকে এই রাজাকে নিয়ে বিশেষ আলোচনা করার জন্য আমি ইন্টারনেট থেকে তথ্যগুলো সংগ্রহ করে নিয়ে এসেছি। ভিডিও দারুণ হতে চলেছে, আপনার একটা ফ্রি অফ কস্ট লাইক এবং ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গ দেওয়ার জন্য আমি আপনার কাছে কাতর অনুরোধ করছি। খুবই ইন্টারেস্টিং এই ভিডিওটাকে চলুন শুরু করা যাক। বিশেষ করে পুরুষ সিংহের বডি ওয়েট 200 কেজি পর্যন্ত হয়ে থাকে এবং খুব বড় সিংহ প্রায় 270 কেজি পর্যন্ত হয় এবং স্ত্রী সিংহরা বড়জোর 180 কেজি অবধি ওজন হয়। একমাত্র পুরুষ সিংহের কেশর থাকে মাথা থেকে পা পর্যন্ত। এদের শরীরের দৈর্ঘ্য 8 ফুট 2 ইঞ্চি মতো হয়। এরা মাংসাশী হরিণ, জেব্রা, মহিষ, বনশুয়োর ধরে ধরে খায় এবং জন্মের প্রায় 3 বছরের মধ্যে এরা যৌন পরিপক্কতা পেয়ে যায়। এরা জন্মের 2 বছর পর থেকে মুখের নিচে ডাইনে বায়ে দাড়ির মতো কেশর গজায়, অসংখ্য লম্বা কেশর গজায়, যে তাদেরকে বেশিরভাগ মহিলা সিংহ মাত্র 3 বছর বয়সে গর্ভধারণ করে। বিশেষ করে মহিলাদের কিন্তু কেশর থাকে না। তো সিংহের বাচ্চা জন্মের সময় 2 কেজি ওজন হলে 1 বছরের মধ্যে 100 কেজি পর্যন্ত ওজন হয়ে যায়। জন্মেই এরা চোখ খুলতে পারে না, 1 থেকে 2 সপ্তাহ বাদে চোখ খুলে বন্য পরিবেশে বড় হয়। তবে সিংহরা রাজতন্ত্র পরিবার বলেও জানা যায়। এদের বনের রাজার যে রাজত্ব নিয়ে আজকে একটা মজার গল্প শোনাতে চলেছি বন্ধুরা। তার আগে আমি হাত জোর করে একটা রিকোয়েস্ট করছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে আমাদের এই চ্যানেলের যে ভিডিও, এই ভিডিওর ঠিক নিচে দেখুন ডান দিকে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটনে টাচ করে পাশের ঘন্টা চিহ্নটাকে অল করে দেবেন। আর বন্ধু, আপনাকে অনুরোধ করছি এই ভিডিওটার ঠিক নিচে দেখুন মোর অপশনটা রয়েছে, একটু ডান দিকে দেখুন ছোট করে মোর লেখা আছে, MORE মোর। এই মোর অপশানে গিয়ে আপনারা ডেসক্রিপশন বক্সে আমার সম্পর্কে বিস্তারিত তথ্যের পাশাপাশি আমার সোশ্যাল সাইটের লিঙ্ক, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, সমস্ত লিঙ্কডিনের মতো তথ্যগুলো কিন্তু লিঙ্ক হিসাবে আপনারা পাবেন। সেই লিঙ্কে টাচ করে আমাকে ফলো করে আপন করে নিলে পরে একটা সুবিধা হবে, সোশ্যাল সাইটে কোনো ভরসা নেই, যে কোনো মুহূর্তে ইউটিউবে আপনার সঙ্গে আমার যোগাযোগ যদি বিচ্ছিন্ন হয়ে যায়, সেক্ষেত্রে আমি সোশ্যাল সাইটে আপনি যে আমাকে এইমাত্র ফলো করার যে ব্যাপারটা বলেছিলাম সেখানটায় যদি আপনি ফলো করে রাখেন তাহলে আমি আপনার সঙ্গে যোগসূত্র নিরবিচ্ছিন্ন রাখার জন্য উপায় খুঁজে বের করে দিতে পারি। আপনাকে বাইচান্স এই ইউটিউবে যোগসূত্র যদি হারিয়েও যায় আমি কিন্তু ঠিক যোগাযোগ করে নেব আপনার দেওয়া ওই ফলো করার মাধ্যমে। তাহলে বন্ধুরা, এইরকম আমার যেহেতু আমি অবাঙালি, বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার ভুলভ্রান্তি অনেক হচ্ছে, সেই ভুলভ্রান্তিগুলো আপনারা শুধরে দিতে পারেন কি করে, এই ভিডিওর নিচে ঠিক বাঁকানো শেয়ার বাটনের পাশাপাশি একটা কমেন্ট সেকশন রয়েছে, তার ঠিক নিচেই কমেন্ট সেকশন রয়েছে, ওই কমেন্ট সেকশনে টাচ করে আপনার ব্যক্তিগত মতামতের পাশাপাশি ছোট্ট করে আমার ভুলভ্রান্তিগুলো যদি ধরিয়ে দেন তাহলে আমি ভুলভ্রান্তিগুলো শুধরে ভালো ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। সুতরাং বন্ধু, আপনি কিন্তু একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানান আগামী ভিডিওতে আপনি কোন প্রাণী সম্পর্কে বিস্তারিত তথ্য আমার কাছ থেকে জানতে চান সেটা লিখতে ভুলবেন না। আর ছোটখাটো ফ্রি অফ কস্ট একটা লাইক দিয়ে এই ভিডিওটাকে বন্ধু বান্ধবের কাছে একটা শেয়ার করলে পরে আমার উৎসাহ বাড়ে এবং ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। আর বন্ধুরা, আমি আমার জীবনে যে 150-200খানা ভিডিও বানিয়েছিলাম সেটাও কিন্তু ওই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, সেরা 3টে লিঙ্ক দিয়ে রেখেছি, সেই 3টের মধ্যে যে কোনো একটাতে টাচ করে ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে একটু শেয়ার করতে ভুলবেন না, ওই বাঁকানো তীর চিহ্নের মাধ্যমে সোশ্যাল সাইটে শেয়ার করবেন, যাতে করে ওনারা আমাকে বা আমার ভিডিওকে খুঁজে পাবেন এবং একটা ভিডিওর মাধ্যমে আরেকটা ভিডিওর লিঙ্ক জোড়া রয়েছে, সেভাবে যদি আমার ভিডিও দেখে ওদের ভালো লাগে এবং এখানকার দেওয়া তথ্যগুলো ওনাদের যদি কোনো উপকারে আসে আমি নিজেকে ধন্য মনে করব। তাহলে বন্ধুরা, বাজে কথা কম বলে চলুন কাজের কথায় একটু যাওয়া যাক এবং কাজের কথা আর কয়েকটা কথা বলেই আমি ভিডিওটা শেষ করব। আপনারা ধৈর্য ধরে একটু ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, পারলে একটা ফ্রি অফ কস্ট লাইক দিয়ে আমাকে একটু উৎসাহ দ্বিগুণ বাড়িয়ে দিন।
সিংহদের কোনো চিরস্থায়ী বাসা নেই, তা যেখানে তারা চিরকাল থাকবে এরকম কোনো বাসা নেই। বিপদের সময় চট করে আত্মগোপন করার জন্য পূর্ব পরিকল্পিত আস্তানা তৈরি করে রাখে এবং অগ্রিম সেটা তৈরি করে এবং গোপনে রাখে যে অন্য দলের সিংহ যেন সেই গোপন আস্তানা সম্পর্কে জানতে না পারে। তাদের এই গোপন তথ্য অন্য কেউ জানতে পারলেই সপরিবারে ওই এলাকা ছেড়ে নতুন এলাকায় আবার সেই যে গর্ত খুঁড়ে রাখে। কারণ কেন, পুরনো ওই গর্তে বিপদের সময় যদি উভয় পক্ষ মিলে যদি পালাতে যায় সেক্ষেত্রে কিন্তু একটা গাদাগাদি হবে। সেই কারণে এই ঠিকানা যদি কেউ জানতে পারে তাহলে আস্তানা ছেড়ে ওরা দলবদ্ধভাবে নতুন জায়গায় আবার আস্তানা তৈরি করে বিশ্বজুড়ে নামি দামি পণ্যের ব্র্যান্ডিংগুলোর পাশাপাশি বিজ্ঞাপনে সিংহের প্রতিছবি আপনারা হয়তো লক্ষ্য করে দেখেছেন। সেরকম সিংহের গর্জন কিন্তু অরণ্যের গভীর অরণ্যের মধ্যে 5 মাইল দূর থেকে পরিষ্কার শোনা যায়। এই জোরালো আওয়াজ খুব কাছে থেকে শুনলে অনেকে হার্ট অ্যাটাক হওয়ার জোগাড় হবে। বিশেষ করে এই বর্ষাকালে বজ্র বিদ্যুৎ চমকানোর যেরকম আওয়াজ ঠিক সেরকমই কিন্তু আওয়াজ হয়। যেমন এই বিশেষ করে এই মুহূর্তে এই কথাগুলোর পাশাপাশি আমার একটা গল্পের কথা মনে পড়ছে, শেয়াল আর সিংহ মামার গল্প। একটা বৃদ্ধ যে সিংহ সে এখন আর কর্মঠ নয়, শিকার করতে পারে না, সুতরাং সে বন এমন একটা বুদ্ধি বা ফন্দি এঁটেছে যে বনের রাজা যেহেতু ডেকেছে সুতরাং একে একে বনের রাজার এই সিংহের অসুস্থতা শুনে একে একে বিভিন্ন প্রাণী যখন দেখা করতে যায় তখন একটাও আর ফেরে না, সবাইকে ওই অসুস্থ অবস্থায় কাছে আসতে বলে আর এলে গার মোটকে খেয়ে নেয়। সেই অবস্থায় শেয়াল দেখা করতে এসে রাজা মশাই অসুস্থ সুতরাং আমাকেও দেখা করতে যেতে হবে, তো সেই যখন দেখা করতে আসে তখন তাকে বলে, বাঘনে আর একটু কাছে আয়, তোকে আদর করতে ইচ্ছা করছে। তখন শেয়াল বলে, না মামা, আমি আসার পথে লক্ষ্য করেছি পায়ের সাপগুলো আপনার কাছে যাওয়ার দাগ রয়েছে কিন্তু সেখান থেকে ফেরার আর কোনো পায়ের সাপ নেই, সেহেতু আপনি যে ওদেরকে ধরে ধরে গারমোটকে খেয়েছেন এইটা পরিষ্কার হয়ে গেছে। সুতরাং আমি ওই ক্লাসে পড়িনি মামা, আপনি ভালো থাকবেন, আপনার সুস্থ শরীর কামনা করি, আমি চলি। এই বলে কিন্তু শেয়াল পালিয়ে যায়। তখন সিংহ বলে, এই চালাকের মধ্যে এটা সত্যিকারের অতি চালাক, আর ওকে আমি বাগনে বলাটাই আমার ভুল হয়েছে, কে আমি বলে বোঝাতে পারবো না। সেইরকমই একটা ইন্টারেস্টিং আরও গল্প দিয়ে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আপনি শুধু ফ্রি অফ কস্ট একটা লাইক দিয়ে শেয়ার সাবস্ক্রাইব কমেন্টের মাধ্যমে আমাকে যদি উৎসাহ যোগান তাহলে ভবিষ্যতে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। বিশেষ করে আমি এখন ঘেমে ঘুমে ভিডিও বানাতে হচ্ছে, আপনারা যদি আমার চ্যানেলটাকে খুব শীঘ্রই গ্রো করতে সাহায্য করেন শেয়ার সাবস্ক্রাইব লাইক কমেন্টের মাধ্যমে তাহলে কিন্তু আমি খুব শীঘ্রই চ্যানেল গ্রো করে ইউটিউব থেকে প্রচুর টাকা আসা শুরু হবে। সেই ক্ষেত্রে আমি ওই টাকা দিয়ে একটা এয়ার কন্ডিশন রুম এবং দামি ক্যামেরা দামি মাইকের মাধ্যমে আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো। সেই ক্ষেত্রে আমি আপনাদের হেল্পের আশা রেখে আমি আরেকটু আলোচনা করে কিন্তু ভিডিওটা শেষ করার জন্য আপনাদের কাছে একটু সময় চাইছি, আমাকে আরেকটু আলোচনা করার সুযোগ করে দিন। আর আমাকে ততক্ষণ আপনারা ফ্রি অফ কস্ট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে আরেকটু এগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন। বন্ধুরা তাহলে আমি আরও বিস্তারিত একটু আলোচনা করার চেষ্টা করছি, মন দিয়ে শুনবেন, ভিডিও খুব ভালো হতে চলেছে। সিংহই কেন বনের রাজা, এই প্রশ্নের উত্তরে খোঁজার আগে শ্রেষ্ঠত্বের মাপকাঠি নিয়ে কিছু বলা উচিত। ঠিক কোন বৈশিষ্ট্যের কারণে কোন প্রাণীকে শ্রেষ্ঠত্বের আসনে বসানো হয়, প্রকৃতপক্ষে শ্রেষ্ঠত্বের মাপকাঠি প্রসঙ্গ ভেদে ব্যক্তি ভেদে ভিন্ন, তাই এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে ভিন্ন ভিন্ন মতামত পাওয়া যাবে। তো এখানে সম্ভাব্য সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে আমরা একটু এগিয়ে আলোচনা করব, উদ্ঘাটন করব সিংহের বনের রাজা হওয়ার পেছনের কারণ নিয়ে। শ্রেষ্ঠত্বের মাপকাঠি নিয়ে অনেকে এগিয়ে রাখবেন বুদ্ধিমত্তাকে, উন্নত বুদ্ধিমত্তা নিঃসন্দেহে যে কোনো প্রাণীর শ্রেষ্ঠত্বের দূরে এগিয়ে রাখবে, কিন্তু সিংহ বনের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী নয়, সিংহের চেয়েও বুদ্ধিমান অনেক প্রাণী আছে। তাই বুদ্ধিমত্তার যদি শ্রেষ্ঠত্বের মাপকাঠি হতো তাহলে নিশ্চিতভাবে সিংহ রাজা হওয়ার দৌড়ে পিছিয়ে পড়ত। মস্তিষ্কের আকার বিবেচনা করলে জঙ্গলের প্রাণীদের মধ্যে সবচেয়ে মাথা বড় হচ্ছে হাতি, সেই হাতির তুলনায় কিন্তু সিংহের অনেকটা ছোট। দৈহিক আকার অবশ্য জঙ্গল প্রাণীদের প্রভাব বিস্তারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু জঙ্গলে তো সিংহের চেয়েও বিশালাকার প্রাণীর বাস অনেক কিছু রয়েছে। সেই বিশালাকার হাতিকে সারিয়ে জঙ্গলে রাজা হওয়ার জন্য সিংহের দৈহিক আকারের যে বিশেষ কোনো অবদান নেই, তাছাড়া পুরুষ সিংহের যে ওজন সেখানে গড়ে 190 কেজি পর্যন্ত হয়ে থাকে এবং হাতির ওজন কিন্তু একটা এশিয়ান হাতির ওজন সেখানটায় প্রায় 4000 কেজি মতো হয়ে থাকে। তাহলে বন্ধুরা আমি এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসা অবধি
আপনারা নিজের শরীরের প্রতি একটু খেয়াল রাখবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।